আমাদের দেশে খাতনার অনুষ্ঠান, খাতনা করা হচ্ছে যে পাঁচটি বা দশটি, দুই হাদিস রয়েছে, প্রাচীনতম সুন্নাত তার একটি হচ্ছে আল খেতানো খাতনা করা, তার মধ্যে একটি হচ্ছে মোচ কাটা, ঠিক না? তাসু সারেব, মোচ কাটাও হচ্ছে প্রাচীন সুন্নাত, আর নখ কাটা হচ্ছে প্রাচীন সুন্নাত, নাভির নিচের পশম ফেলাও হচ্ছে প্রাচীনতম সুন্নাত, আর খাতনা করাও হচ্ছে প্রাচীনতম সুন্নাত। শুধু খাতনার ক্ষেত্রে দাওয়াত, আর মোচ কাটার দিন কেন দাওয়াত করেন না? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একবার করে মোচ কাটছেন, বেশ কিছু আত্মীয় স্বজনকে ডেকে ধুমধাম করে একটু খাওয়ান। কিসের খাবার বলছে যে মোচ কাটা অনুষ্ঠান আজকে? আর তারপরে নখ কাটা অনুষ্ঠান হলো না, হলো না, তাহলে দাওয়াত আরো বেশি খেতে পাওয়া যাবে, স্বভাবও বেশি বাড়বে। আপনি যদি স্বভাবের আশাই করেন যে নাকি ফকির মিসকিনকে খাওয়াবো বেশি, নাকি স্বভাব বাড়বে, আর নাভির নিচের কথা বলতে হবে নাকি? হ্যাঁ, চল্লিশ দিনে একবার অবশ্যই কাটতে হবে, তাহলে ওই দিনে প্রত্যেক চল্লিশ দিনে কি করতে হচ্ছে, একটা করে অনুষ্ঠান করতে হচ্ছে। আরে খাতনা তো জীবনে একবার, খাতনা একবার যার হয়ে গেছে আর জীবনে খাতনা হবে না, না হবে? তাহলে জীবনে একবার খাতনার দাওয়াত, চল্লিশ দিন পর গরিব মিসকিনকে খাওয়ান, ওটাও প্রাচীন সুন্নাত, সোনাত ওইটা কেন করেন না? বগলে চুল ফেলা, বগলে যে লম্পস ওইটা ফেলা, এটাও প্রাচীনতম সুন্নাত, সোনানুল ফিতরা। যেদিন বগল সাফ করছেন সেই দিন কেন আপনি দাওয়াত টাওয়াত করছেন না? বোঝা গেছে? বোঝার চেষ্টা করবে। সুতরাং এই খাতনার দাওয়াত ইসলামে নেই।